আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে আমাদের জন্য সর্বোত্তম সুন্দর আদর্শ। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের ভিতরেই তোমাদের উত্তম আদর্শ রয়েছে। সম্মানিত দর্শক, এই আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমাদের জীবনের কাজগুলো জাগতিক পারলৌকিক, দুনিয়ার কাজ, ইবাদতের কাজ, মুআমালাতের কাজ, সকল কাজ যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে অনুসরণে তার পদ্ধতিতে তার সুন্নাত অনুসরণে হবে ততই তা বরকতময় হবে, দুনিয়ার কল্যাণ বয়ে আনবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আখেরাতের সফলতা বয়ে আনবে। সম্মানিত দর্শক, আর এটাই তো হলো আমাদের ঈমানের দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা আল্লাহ তাআলার সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে আল্লাহ ছাড়া কারুই ইবাদত করব না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসের ঘোষণা দিয়ে আমরা আল্লাহ তাআলার সাথে চুক্তিবদ্ধ হয়েছি, প্রতিজ্ঞা করেছি যে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারোরই অনুসরণ অনুকরণ করব না। সম্মানিত দর্শক, এটাই হলো সুন্নাতের মূল কথা। সুন্নাত বলতে এটাই বোঝানো হয়